الله الله يا ربي يا الله الله يا ربي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد আজ কে প্রশ্ন যেটি এসেছে আমাদের কাছে সেটি হচ্ছে উদহাইয়া কুরবানির হুকুম কি এই বিষয়ে আলোচনা এবং কেউ যদি না দেয় তাহলে পারে সে কি গুনাহগার হবে ইত্যাদি ওলামায়ে কেরাম কুরবানির হুকুম নিয়ে মতনক্য করেছেন একদল ওলামায়ে কেরাম বলেছেন যে এটা ওয়াজিব আর একদল ওলামায়ে কেরাম বলেছেন এটা সুন্নাতে মুআক্কাদা তো এটা অধিকাংশ ওলামায়ের মত যেটা সেটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আর কিছু আলেমে দিন বলেছেন যে এটা ওয়াজিব এবং দুই পক্ষের দলিল রয়েছে যারা ওয়াজিব বলছেন তারা একটি হাদিস নিয়ে আসেন মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা যারা যাদের ক্ষমতা আছে ক্ষমতা থাকা সত্ত্বেও যারা কোরবানি দিল না তারা যেন আমার ঈদগাহ ময়দানে না আসে আমাদের ঈদগাহ ময়দানে না আসে হাদিসটি ইবনে মাজায় আছে আপনার 3123 নম্বর হাদিস আলবানী রাহিমাল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন ইবনে মাজা মধ্যে হাদিসটি উল্লিখিত এই হাদিসে যেহেতু বলা হচ্ছে যার ক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি দিল না সে ব্যক্তি মুসাল্লায় যেন না আসে আমাদের অর্থাৎ ঈদের মাঠে না আসে তাহলে অবশ্যই এটা একটা ভয়ঙ্কর বাণী এবং এটা ওয়াজিব না হলে এমন বাণী দিতেন না সুতরাং এখানে ওয়াজিব বোঝা যায় আরও অনেক দলিল পেশ করা হয় বিভিন্নভাবে যে এই কুরবানি আদম আলি সালাম থেকে চলে আসছে ওনার দুই সন্তান কুরবানি দিয়েছিলেন হাবিল আর কাবিল এইভাবে ইব্রাহিম আলি সালাম ইসমাইল আলি সালাম এক কথা সকল নবীগণ কুরবানি দিয়েছেন এটা বোঝা যায় সুতরাং কুরবানি এটা যেহেতু সকল নবীদের একটা সন্ন্যাহ এবং এর পক্ষে দলিল পাওয়া যায় তাই এটা ওয়াজিব এই একই দলিল জমহুরে ওলামা অধিকাংশ ওলামায়ে কেরাম এভাবে খণ্ডন করছেন যে সুন্নাতে মুআক্কাদা এই জন্যই যে এখানে যে হাদিসটি রয়েছে মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা এই হাদিসের মধ্যে একটা গুরুত্ব বোঝানো হয়েছে কোরবানির একটা গুরুত্ব বোঝানো হয়েছে কারণ এটা ফজিলতপূর্ণ এবং বরকতময় একটি আমল তো সুতরাং এই গুরুত্বপূর্ণ বোঝানো হয়ে গুরুত্ব বোঝানো হওয়ার কারণে এখানে ওয়াজিব প্রমাণিত হয় না কারণ ওয়াজিব প্রমাণিত হতে হলে আদেশ থাকা লাগে আমরের সঙ্গে ব্যবহার করা হয় যেমন আকিমুসসালাহ তোমরা সালাত কায়েম করো ওয়ারকাউ রুকু করো রুকুকারীদের সাথে মাআর রাকিঈন সুতরাং এখানে ওয়াজিব প্রমাণিত হয় আপনার আদেশ সূচক সেগা ব্যবহার হওয়ার কারণে বা ক্রিয়া ব্যবহার কর ভাব ব্যবহার করা হয় এখানে যেহেতু এটা ব্যবহার হয় নাই সুতরাং এটা আপনার ফরজ না ওয়াজিব না এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে ইন্না আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আম উদহিয়া নিশ্চয়ই প্রত্যেকটি পরিবারের ওপরে প্রতিটি বছরই একটা করে কুরবানি সুতরাং প্রত্যেকটি বাড়িতে ঘরের এটা পরিবারের একটা উচিত যে একটা করে কুরবানি দিবে এই হাদিসটি মুসনাদ আহমদ রয়েছে আপনার 20207 নম্বর হাদিস হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাতহুল বারীর মধ্যে বলেছে ইসনাদুহু কাবিয়ুন এর সনদটা হচ্ছে শক্তিশালী আর আলবানীও রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন সহি আবু দাউদের মধ্যে সহি সুনান আবু দাউদের মধ্যে হাদিস নম্বর 2788 নম্বর হাদিস সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে অবশ্যই উদহাইয়া প্রত্যেকটি ফ্যামিলি দিবে প্রত্যেকটি ফ্যামিলি দিবে এটা দেওয়া আমাদের সবার কর্তব্য বা উচিত এই জন্যই যে কোরবানির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা হয় একটা পশুকে কোরবানি দিয়ে আমরা এটা বুঝাতে চাচ্ছি যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যেমন আমি সব থেকে প্রিয় দামি পশুটিকে আজকে কোরবানি দিয়ে দিলাম ঠিক আল্লাহ তোমার জন্য আমি জীবনের সব কিছুই কোরবানি করতে প্রস্তুত এটাই তো কোরবানিতে শেখানো হচ্ছে জীবনের সব কিছুই
আল্লাহ তোমার জন্য ব্যয় করার জন্য কুরবানি করার জন্য আমি প্রস্তুত, এটাই এখানে শিক্ষা। সুতরাং প্রত্যেকটি মুমিনের উচিত যাদের ক্ষমতা আছে তারা এই কুরবানি দিবেন, আর খাস করে এই কুরবানিটি আপনার পুরুষের জন্য না, এটা সবার জন্য, নারী পুরুষ সবার জন্য, যার ক্ষমতা আছে সে দিবে। কারণ এখানে হাদিসের মধ্যে বলা হয় নাই যে এটা পুরুষের জন্য খাস, নারীরা দিতে পারবে না। যার যার ক্ষমতা আছে, সে নারী হোক পুরুষ হোক, সে আপনার কুরবানি দিবে, প্রত্যেকটি ফ্যামিলি নিজের পক্ষ থেকে একটি করে কুরবানি দিবে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা জানতে পারলাম যে কুরবানির হুকুম কী। কুরবানির হুকুম হচ্ছে ওলামায়ে কেরামের মতনক করেছে, কেউ বলেছেন ওয়াজিব, আর অধিকাংশ ওলামায়ে কেরামরা বলেছেন সুন্নাতে মুআক্কাদা। আর ওলামায়ে কেরামদের মতগুলো আমি পর্যবেক্ষণ করে যতটুকু বুঝেছি তাতে এটা সুন্নাতে মুআক্কাদাই, এটাই হচ্ছে বেটার এবং এটা অগ্রাধিকার পাবে। এই জন্যই যে আবু বকর ওমর রদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুইজন জলিল কদর সাহাবি, কখনো কখনো কুরবানি দিতেন না যাতে মানুষ বুঝে যে এটা ওয়াজিব ফরজ না। সুতরাং বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরামদের এটা ছেড়ে দেওয়া, এবং অগণিত সাহাবায়ে কেরাম এটাকে ছেড়ে দিতেন, তবে আইনে কেরাম থেকে ছেড়ে দিতেন, দিতেন না, এটা প্রমাণ করার জন্য যে এটা ওয়াজিব না, ফরজ না, এটা কেউ ছেড়ে দিলে পারে পাপি হবে এমনটিও না। সুতরাং এটা আপনার হচ্ছে একটা সুন্দর আমল, এটা যদি করে তাহলে আল্লাহর কাছে অফরন্ত নেকি আছে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমরা প্রত্যেকেই যাদের ক্ষমতা আছে কোরবানি দেবো আল্লাহর জন্য, আর আল্লাহর জন্য যখন কোরবানি দেবো তখন আমরা এর সঙ্গে সুব্যবহার করতে পারবো, অর্থাৎ গোস্তগুলোকে নিজে সব না খেয়ে অন্যদেরকে দিয়ে, ফকির মিসকিনদেরকে দিয়ে, আত্মীয় স্বজনকে দিয়ে খাওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সামনে কোরবানি আসতেছে, এ সুন্দর একটি দিন আসতেছে, আনন্দের দিনে যেন সবাইকে নিয়ে আনন্দ করতে পারি, এ সুযোগ যেন আল্লাহ আমাদের করে দেন, করোনা ভাইরাস থেকে যেন আমাদের মুক্তি দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।